জনবল সংকটে ব্যাহত হচ্ছে নোয়াখালী জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটের কার্যক্রম। রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। প্রয়োজনীয় জনবল পেলে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারবে বলে মনে করছেন হাসপাতালের কর্তৃপক্ষ। নোয়াখালী সংবাদদাতা মশিউর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিডনি রোগীদের চিকিৎসার জন্য 2018 সালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চালু করা হয় কিডনি ডায়ালিসিস ইউনিট। নোয়াখালী ছাড়াও পার্শ্ববর্তী লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী ও কুমিল্লা থেকে রোগীরা এখানে আসে চিকিৎসা নিতে। রোগী ও স্বজনরা জানিয়েছে, সরকারি হাসপাতালে ডায়ালিসিসের খরচ তুলনামূলক কম হওয়ায় সবসময় রোগীদের ভিড় থাকে। আমি গত আড়াই বছর থেকে আমার ওয়াইফ এখানে ডায়ালিসিস করাই। এখানে হওয়াতে এটা আমগুলোই খুব ভালো হয়েছে। 530 টাকা নেই, আর অন্যান্য প্রাইভেটে গেলে প্রায় 3500 টাকার মতো বসতো। আমাদের নোয়াখালীর জন্য সোনার খনি দিয়েছে। ডায়ালিসিস ইউনিটটিতে 10 জন ডাক্তারের প্রয়োজন হলেও আছেন 3 জন। একই অবস্থা নার্সদের ক্ষেত্রেও। জনবল কম থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালে কর্মরতদের। পর্যাপ্ত জনবল পেলে চিকিৎসা সেবা আরো উন্নত করা যাবে বলে জানালেন হাসপাতাল সংশ্লিষ্টরা। আমি চারতলার কোনো রোগী খারাপ হয়েছে, আমি ওটা অ্যাটেন্ড করতেছি ইনস্ট্যান্টলি। সাথে সাথে যদি দোতলার কোনো রোগী খারাপ হয় তাকেও আমার অ্যাটেন্ড করতে হয়। এখন আমরা একজন মিলে 10 জনের সেবা দিচ্ছি। দ্রুতই এ সমস্যা সমাধানের তাগিদ দিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। ডায়ালাইসিসের মতো একটা স্পর্শকাতর একটা ইউনিটে যদি পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক না থাকে তাহলে স্বাভাবিক এই কাজে বিঘ্ন হবে। আমরা আশা করব প্রশাসন আমাদেরকে সহসা আমাদের প্রশাসনিক অনুমোদন দিয়ে লোকবলগুলো আমাদের পূর্ণ করে আমরা ডায়ালিসিস সেবা যাতে সুন্দরভাবে দিতে পারি। গত 4 বছরে এই ইউনিটে চিকিৎসা নিয়েছে 50,000-এর বেশি রোগী। সরকারি কোষাগারে জমা হয়েছে প্রায় 1.5 কোটি টাকার মতো। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।